নমস্কার বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অভিনন্দন জানাই। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রকাশিত নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সম্পূর্ণ তথ্যতে তোমাদের সাহায্য করবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি wbpolice.gov.in এই ওয়েবসাইটে আছি। ওয়েবসাইটটিকে আসার পরে তোমাদের রিক্রুটমেন্ট বলে একটা সেকশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই রিক্রুটমেন্ট সেকশনে আসতে হবে। যখন এখানে আসবে তখন তারপরে দেখো আবার একটা রিক্রুটমেন্ট সেকশন তোমাদের এখানে ওপেন হচ্ছে। এই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 25/8/2023 তারিখে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ। এটা কিন্তু কলকাতা পুলিশে রিক্রুট করানো হবে। তো এখানে গেট ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু তোমরা ডিটেলসটা ফলো করতে পারবে। আমরা ডিটেলসের উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকের নোটিশ দেওয়া হয়েছে, তোমরা নোটিশ ডাউনলোড করে দেখতে পারবে। তো আমরা এখান থেকে নোটিশটি তোমাদের সামনে ডাউনলোড করছি। পিডিএফটা আমার সামনে ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে তোমাদের সামনে ওপেন করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ডিটেলস ক্লিয়ার করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকসা ভবন, ফিফথ ফ্লোর, সিক্স ক্রস রোড, ব্লক টিজে, সল্টলেক সিটিস, কলকাতা 7,91। এবং এখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরস আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। স্কল করে চলে আসবে, এখানে দেখে নেব পুরো ডিটেলস কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। প্রথমে দেখে নেব এখানে বলা হচ্ছে বয়স 20 বছর থেকে 27 বছরের মধ্যে বয়সে থাকতে হবে, যেটা ধরা হবে যে বয়স ধরা হবে 1/1/2023 তারিখ অনুযায়ী। SC/ST 5 বছর, OBC/ST 3 বছর কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখান থেকে পাবে। স্কল করে চলে আসবে, দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখতে পাচ্ছ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। মানে অবশ্যই যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের গ্রাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে কিন্তু বাংলা ভাষা লিখতে বলতে পড়তে জানতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল। অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন। অ্যাপ্লিকেশন শুরু হবে 29/8/2023 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18/9/2023 তারিখ পর্যন্ত। ঠিক আছে, মানে তোমাদের 29/8 থেকে শুরু হচ্ছে এবং 18/9/2023 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। ভ্যাকান্সি ডিটেলস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দুটো নোটিফিকেশন দেওয়া হয়েছে, একটাতে তো পুরো ডিটেলস দেওয়া হয়েছে কী কী যোগ্যতার প্রয়োজন, একটাতে তোমার দেওয়া হয়েছে তোমাদের কী বলা হয়েছে ওখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো এটা প্রথম নোটিফিকেশন। 21তে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কারেকশন করতে পারবে, যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো তোমাদের সেই সিস্টেমও দেবে, এখানে সেগুলো তোমরা পাবে। সব তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো চলো আমরা সেকেন্ড নোটিশ ডাউন করে নেবো। এখানে তোমাদের বয়সটা দেওয়া হয়েছে আর তোমাদের বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেটা তোমাদের এখানে দেওয়ানো হয়েছে। সেকেন্ড নোটিশ ডাউন ডাউন করে নেবো। ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট, কী কী ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নেবো, চেক করবো। তো দেখতে পাচ্ছ এই নোটিশটি এখানে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে রেকর্ড করানো হচ্ছে। স্যালারি লেভেল 10 অনুযায়ী তোমাদের 32,100 টাকা থেকে 82,900 টাকা তোমাদের স্যালারি বা বেতন বাবদ এখানে তোমাদের দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে, টোটাল ভ্যাকান্সি 169টি, যার মধ্যে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ইউআর ক্যাটাগরিতে আছে। দেখতে পাচ্ছ আনাম ব্রাঞ্চে আছে 68টি শূন্যপদ, আর সাব ইন্সপেক্টর মেয়েছেলেদের ক্ষেত্রে পাঁচটি শূন্যপদ, সার্জেন্টের 2টি শূন্যপদ, টোটাল 75টি। SC ক্যাটাগরির জন্য কিন্তু সাব ইন্সপেক্টর মেল ক্যাটাগরিতে আছে 35টি শূন্যপদ, ফিমেল ক্যাটাগরিতে আছে তোমাদের এখানে 2টি শূন্যপদ, সার্জেন্টের কোনো ভ্যাকান্সি নেই, টোটাল 37 শূন্যপদ। ST ক্যাটাগরির জন্য আছে ছেলেদের ক্ষেত্রে 9টি শূন্যপদ, মেয়েদের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই, আর সার্জেন্টে আছে 10টি শূন্যপদ, 1টি শূন্য, টোটাল 10টি শূন্যপদ। OBC এতে আছে দেখো তোমাদের এখানে বলা আছে আনাম ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর পোস্ট আছে তোমাদের 16টি শূন্যপদ, সাব ইন্সপেক্টরের পোস্টে 1টি শূন্যপদ, টোটাল 17টি শূন্যপদ আছে, সার্জেন্টের কোনো ভ্যাকান্সি রাখা হয়নি। OBC-B আছে তোমাদের 11টি শূন্যপদ, সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরের কোনো শূন্যপদ নেই, সার্জেন্টের কোনো শূন্যপদ নেই, টোটাল 11টি শূন্যপদের এখানে রেকর্ড করানো হচ্ছে। আর EWS প্রার্থীর জন্য কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে 17টি শূন্যপদ, সাব ইন্সপেক্টর পোস্টে 1টি শূন্যপদ এবং সার্জেন্ট পোস্টে 1টি শূন্যপদ, টোটাল 19টি শূন্যপদে কিন্তু সাব EWS-এর রিক্রুটমেন্ট ভ্যাকান্সি রাখা হচ্ছে। টোটাল 169টি শূন্যপদে কিন্তু রেকর্ড করানো হচ্ছে, যার মধ্যে সাব ইন্সপেক্টর পোস্টে 56টি শূন্যপদ, সাব ইন্সপেক্টরের মহিলা প্রার্থীদের জন্য আছে 9টি শূন্যপদ এবং সার্জেন্ট পোস্টে আছে 4টি শূন্যপদ। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে অবশ্যই ভারতের নাগরিকও দেখতে হবে, 20 থেকে 27 বছরের মধ্যে বয়সে দেখতে হবে, যেটা প্রথম নোটিশ দেওয়া হচ্ছে সেম নোটিশ সেখানে দেওয়া হয়েছে। 20 থেকে 27 বছরের মধ্যে জেনারেল প্রার্থীর জন্য, আর SC/ST 5 বছর, OBC 3 বছর, যেরকম বয়সে 4 বছর সেরকম বয়সে ছাড় এখানে তোমাদের দেওয়া হবে। আরও ডিটেলস এখানে তোমাদের পাবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কত মার্ক লাগবে, হাইট কত লাগবে সেগুলো বলা আছে। দেখো এখানে প্রথম আছে সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চের জন্য, দেখো এখানে তোমাদের গোর্খা ক্যান্ডিডেট অল ক্যাটাগরির জন্য কিন্তু
মানে যা জেনারেল আছে তার জন্য 170 সেমিটার আর সংরক্ষিত শ্রেণী পেতার জন্য 160 সেমিটার হাইট লাগবে বুকের ছাতে 19 সেমিটার জেনারেলদের জন্য আর সংরক্ষিতদের জন্য 76 সেমিটার 5 সেমিটার সবার ক্ষেত্রে কিন্তু ফুলানোর বা প্রসারণের ক্ষমতা থাকতে হবে আনরিজার্ভ সাব ইন্সপেক্টর জেনারেল পেতার জন্য কিন্তু ওয়েট হতে হবে মিনিমাম 56 কেজি আর সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে 52 কেজি এরপর চলে আসবে আমরা এখানে সাব ইন্সপেক্টরস পুলিশ আরাম ব্রাঞ্চ এখানে জেনারেলদের জন্য 160 সেন্টিমিটার আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর জন্য 155 সেন্টিমিটার ওয়েট হয়ে থাকতে হবে জেনারেলের জন্য 49 কেজি আর সংরক্ষিতের জন্য 45 কেজি চলে আসবে সার্জেন্ট তো সার্জেন্ট দেখতে পাচ্ছ সার্জেন্টের জন্য এখানে দেখো জেনারেলের জন্য 173 সেন্টিমিটার হাইট লাগবে আর সংরক্ষিত প্রার্থী যেমন গোর্খা রাজবংশী গারোয়ালিস অ্যান্ড সিটেড ট্রাইব মানে এসটি ক্যাটাগরির জন্য কিন্তু 132 সেন্টিমিটার বুকের ছাতি 46 সেন্টিমিটার হতে থাকতে হবে জেনারেলের জন্য আর সংরক্ষিতের জন্য 21 সেন্টিমিটার সবার ক্ষেত্রে 5 সেন্টিমিটার বুকের ছাতি পূর্ণ কম থাকতে হবে বয়স ওয়েট হয়ে থাকতে হবে তোমাদের জেনারেলের জন্য 60 কেজি আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর জন্য 54 কেজি এরপর দেখে নেব আমরা সাব ইন্সপেক্টর পুলিশ কলকাতা পুলিশে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর 152 কেজি আর 152 সেন্টিমিটার আর 57 সেন্টিমিটার জেনারেলের জন্য 51 কেজি আর 47 কেজি জেনারেল আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কিন্তু আলাদা আলাদা করা হয়েছে এখানে এরপর ফিজিক্যাল এফেক্টিভনেস টেস্টে দেখতে পাচ্ছি সাব ইন্সপেক্টর আরাম ব্রাঞ্চ সার্জেন্টের জন্য কিন্তু 800 মিটার রান থাকবে 3 মিনিট সময় থাকবে আর সাব ইন্সপেক্টর্স আরাম ব্রাঞ্চের জন্য কিন্তু 400 মিটার রান থাকবে 2 মিনিট সময় থাকবে আর হচ্ছে ট্রান্সজেন্ডার পার্সনের জন্য পার্সন ফর সাব ইন্সপেক্টর ট্রান্সজেন্ডার আছো তার জন্য কিন্তু 400 মিটার রান থাকবে ঠিক আছে 1 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে এটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে সার্জেন্ট আর সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু 800 মিটার রান থাকবে ইন্সপেক্টরের সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু 400 মিটার আর ট্রান্সজেন্ডার যারা আছে তাদের জন্য কিন্তু তোমাদের 400 মিটার রান থাকবে 1 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে এরপর দেখো আরও ডিটেলস এখানে দেওয়া আছে 200 নম্বরের প্রিলি পরীক্ষা হবে তার সিলেবাস এখানে তোমাদের মেনশন করা আছে তোমরা অবশ্যই নোটিশ ডাউনলোড করে নেবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি কী সিলেবাস থাকবে সবই কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা অবশ্যই এটা চেক করে নেবে এখানে পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা আছে দেখো এখানে ফিজিক্যাল এফেক্টিভনেস টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী হবে কী কী টাইপের পরীক্ষা হবে কোন সাবজেক্টে কত পরীক্ষা মানে থাকবে পার্সোনালিটি টেস্টে কী কত নম্বর থাকবে সব কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই কিন্তু নোটিশটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করে কিন্তু তোমরা চেক করতে পারবে এই চলো আজকের আপডেট নতুন একটি চাকরি আপডেট দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে চলে আসবে এরপরে আমরা অ্যাপ্লিকেশন ফিস অল ক্যাটাগরি যার জন্য কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা প্রসেসিং ফি 20 টাকা 270 টাকা জমা করতে হবে তবে এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না প্রসেসিং ফি বাবদ 20 টাকা করে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা অনলাইনের মাধ্যমে লিঙ্ক তোমাদের পাবে তোমরা 29 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই মাসের আগস্টের 29 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন ডকুমেন্ট এখানে দিতে হবে সেটা কিন্তু এখানে অবশ্যই মেনশন করা হচ্ছে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন অবশ্যই কিন্তু এখান থেকে দেখে নিতে পার দেখে নেবে যেখানে যেগুলো সাইবার ক্যাফে যেখানে অ্যাপ্লিকেশন করতে চাইবে সেখান থেকে তোমরা অবশ্যই এটা মেনশন করে দেবে ঠিক আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য